আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের দেহটা অসংখ্য কোষ দিয়ে তৈরি। এই কোষে ভেতরে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে, এটা তো আমরা জানি। তো এই যে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, এতে জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো খুব সুন্দরভাবে সম্পাদিত হয়, যার ফলে জীব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তো রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য, আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ কাজে কিন্তু আমরা দেখি যে আমাদের প্রয়োজনীয় কাজগুলোর সাথে সাথে কিছু বর্জ্য অপদ্রব্য এই ধরনের উৎপন্ন হয়। যেমন গৃহস্থলের কাজেও হয়, কলকারখানার কাজেও হয়, নানা ধরনের দৈনন্দিন কাজ এগুলো আমরা দেখি। ঠিক আমাদের শরীরের ভিতরেও এটাও একটা রাসায়নিক কারখানার মতোই কাজ চলে, সেখানেও প্রয়োজনীয় পদার্থগুলোর সাথে সাথে ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হয়। তো এই কাজ চলে যে মানে ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হয়, তো এই ক্ষতিকর পদার্থগুলো আসলে আমাদের শরীর থেকে বের করে দেওয়া খুবই প্রয়োজন। তো আমরা এই যেমন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি, আবার প্রশ্বাসের সাথে আমরা আমাদের শরীরের ভিতরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। কেন বের করে দেয়? কারণ এই কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে থাকা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেটা আমরা ফুসফুস দিয়ে বের করে দিচ্ছি। একইভাবে আমাদের শরীরে এমন অনেক বর্জ্য পদার্থ আছে, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এ ধরনের নাইট্রোজেন ঘটিত অনেক বর্জ্য পদার্থ আছে, যেগুলো অন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত আমাদের দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রেচন। আর এই রেচন প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য আমাদের শরীরে একটা বিশেষ তন্ত্র আছে, সেটার নাম হচ্ছে রেচন তন্ত্র। অর্থাৎ রেচন প্রক্রিয়ায় রেচন তন্ত্রের মধ্য দিয়ে আমাদের শরীর থেকে রেচন পদার্থগুলো বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীর সুস্থ থাকে, না হলে কিন্তু বর্জ্য পদার্থগুলো যদি আমাদের শরীরে জমতে থাকে তাহলে নানা রকমের অসুখ দেখা দেয়, পরবর্তীতে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে আমরা আজকে আমাদের আলোচনায় রেচন প্রক্রিয়ার অধ্যায়টিতে আমরা রেচন কিভাবে সম্পন্ন হয়, কি কি রেচন পদার্থগুলো আছে, কোন তন্ত্রের মধ্য দিয়ে বের হচ্ছে এবং তন্ত্রটার গঠন কেমন, এই সমস্ত বিষয়াবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব। মানব দেহের যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়, সেটি হলো রেচন। যেখানে একটা কথা আছে না, বিপাক প্রক্রিয়া, বিপাক প্রক্রিয়াটা কি? যে আমাদের শরীরে তো প্রতিনিয়তই নানা ধরনের কাজ চলছে, এর মধ্যে কিছু কিছু কাজ আছে গঠনমূলক, কিছু কাজ আছে ভাঙনমূলক। এই যে আমাদের শরীরে যে এই যে গঠনমূলক তাকে বলা হয় উপচিতি, আর যেটা ভাঙনমূলক সেটাকে বলে অপচিতি। এই যে ভাঙন গঠন এই ধরনের ক্রিয়া এগুলোকেই বলা হয় বিপাক প্রক্রিয়া। আর এই কাজগুলো হওয়ার সময় আমাদের শরীরে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, আর এই ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া হয় যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটাকেই বলা হয় রেচন। তো রেচন এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এটা সম্পন্ন হতে গেলে একটা তন্ত্র বা একটা সিস্টেম লাগবে। তো আমাদের রেচন সম্পন্ন হওয়ার জন্য যে তন্ত্রটা আছে সেটাকে বলা হয় রেচন তন্ত্র। এই রেচন তন্ত্র বেশ কিছু অঙ্গ নিয়ে গঠিত, তবে এর প্রধান অঙ্গটা হচ্ছে কিন্তু বৃক্ক বা কিডনি। তো এই যে রেচন তন্ত্র, তাহলে এই রেচন তন্ত্রটা তাহলে আমরা বুঝতেই পারছি এটাকে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত এই যে ক্ষতিকর পদার্থ গুলো নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলে। এই যে একটু পাশের ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, একটু তোমার যে দুটো বৃক্ষ দেখা যাচ্ছে,
কিছুটা শিমের বিচির মতো আকৃতি, আবার বৃক্ষ থেকে বেরিয়ে গেছে একটা ইয়েলো কালারের একটু নালি, দেখো বৃক্ষের নিচ দিয়ে বেরিয়ে গেছে, এগুলোকে বলা হয় ইউরেটার। তো মূত্র বৃক্ষে উৎপন্ন হয়ে ইউরেটার দিয়ে নিচে যাবার একটা থলের মতো আছে মূত্রথলি, এটাতে এসে জমা হয়, তারপর আমাদের শরীর থেকে প্রয়োজন অনুসারে বেরিয়ে যায়। এটা হচ্ছে রেচন তন্ত্র। কিন্তু আমাদের এখন বুঝতে হবে যে এই বৃক্কটা আমাদের শরীরে আসলে কোথায় অবস্থান করে, এটা এটা কিভাবে গঠিত হয়েছে, এটা কিভাবে কাজ করে, এতে কি কি ধরনের সমস্যা হয়, এসব কিছু আমরা দেখতে যাচ্ছি। তো এই যে বললাম রেচন প্রক্রিয়ার মধ্য দিয়ে শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যাচ্ছে, রেচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো রেচন পদার্থ কি কি, এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গুলো কি কি? ইউরিয়া, এই যে আমরা খুব কমন এটা নাম, আমরা সার হিসেবে যে আমাদের এই যে ইউরিয়া ব্যবহার করা হয়, এই ইউরিয়া, এটাই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন দিয়ে তৈরি কিছু পদার্থ। এইগুলোই মূলত বিপাক প্রক্রিয়ায় আমাদের শরীরে উৎপন্ন হয়, যেগুলো খুবই ক্ষতিকর। তো এই নাইট্রোজেন গঠিত বর্জ্য গুলো শরীরে কিভাবে বের হবে, এটা বৃক্ষ মূত্র তৈরি করে এবং সাথে এই সমস্ত বর্জ্য পদার্থ গুলোকে মূত্রের মধ্য দিয়ে মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। আর আমরা এমনি তো ধারণাই করতে পারি মূত্রের মধ্যে তো অনেকটুকু পানি থাকে, কতটুকু থাকে, এটা তো প্রায় 90% পানি থাকে। তাহলে আমরা দেখলাম রেচন প্রক্রিয়াটা কি, রেচন তন্ত্রটা কি, রেচন পদার্থ, তিনটা বিষয় কিন্তু এখানে আছে, একটা হচ্ছে রেচন প্রক্রিয়া, একটা হচ্ছে রেচন তন্ত্র, একটা হচ্ছে রেচন পদার্থ। এখন আমরা দেখি এই যে আমাদের দেহের রেচন অঙ্গ মূল, যেটা কিডনি বা বৃক্ক, এটার সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানবো। আর এই বৃক্কের একক হলো নিউট্রন। বৃক্কের ভিতরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের শরীরে প্রায় মানব দেহের প্রতিটি, আমাদের যে দুটো আছে বৃক্ক, আর প্রতিটি বৃক্কের 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তো একটা নেফ্রনের গঠন জানলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কিডনিটার ভিতরে নেফ্রন গুলো মানে প্রতিটা নেফ্রনে কিভাবে গঠিত আছে। এখন আমরা প্রথমে বৃক্কটা সম্পর্কে জানবো, যেটা সাধারণ গঠন বৃক্কের। তো দেখি যে এটা কোথায় অবস্থিত। বৃক্ক হচ্ছে আমাদের দেহের উদর গহ্বরের মানে উদর মানে কি, আমরা যেটাকে বলি যে কি পেটের অংশ যেটাকে বলি, ঠিক তার পিছনে আমাদের যে মেরুদণ্ডটা আছে না, তোমরা পড়লে এই কথাটা পড়ার সাথে সাথে নিজের শরীরে স্পর্শ করে অবস্থানটা বুঝে নিতে পারো, মানে বোঝা যাবে না জাস্ট মানে কোথায় আছে সেইটুকু একটু অনুমান করা আর কি। তো পিছনের অংশে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায়, অর্থাৎ এটার পজিশনটা একটু পিছনের দিকে, পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। আর একটু আগেও তো তোমরা ছবি দেখেছো, দেখতে কেমন, দেখতে অনেকটা শিমের বিচির মতো, এই এই শেপের আমাদের কিন্তু বেশ কিছু বিন পাওয়া যায়, একদম কিডনির মতো দেখতে, কালারটাও প্রায় একই রকম সেম থাকে, একটু কিছুটা লালচে খয়েরি টাইপের এই ধরনের একটা থাকে, একটা শিম বিচির মতো থাকে। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম যে বৃক্কের পজিশনটা কোথায়। তবে এখন আমরা বৃক্ককে যদি একটু লম্বচ্ছেদ করা হয়, তাতে কি কি অংশগুলো আছে, আমরা কি কি অংশগুলো দেখতে পাবো সেগুলো সম্পর্কে একটু দেখি। আচ্ছা, তোমরা একটা বৃক্ষের লম্বচ্ছেদ দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এই যে মানে লম্বচ্ছেদটা এখানে আসলে মূলত এটা কিরকম, এই যে বৃক্ষের বাইরের পার্শ্ব উত্তল, উত্তল মানে একটু উঠানো, আর ভেতরের পার্শ্ব, ভেতরের দিকে হয় একটু অবতল, অবতল মানে একটু নিচু, একটু উত্তল অবতল। তোমরা তো মানে ফিজিক্সের যে লেন্স গুলো দেখেছো, উত্তল লেন্স অবতল লেন্স, উত্তল লেন্সটা একটু কিরকম থাকে, একটু উঠানো স্পর্শ করলে, আর অবতল লেন্সটা একটু ভিতরে একটু ঢুকে যাওয়া। তো বৃক্কেরটাও মূলত বাইরের পার্শ্বটা কিছুটা উত্তল টাইপের, আর ভেতরের দিকে একটু অবতল থাকে। ভেতরে যে অবতল অংশ আছে সেটাতে কিছু ভাঁজ থাকে, সেই ভাঁজ গুলোকে বলা হয় হাইলাসও বলা হয়, আবার হাইলামও বলা যায়। তো এই হাইলামের ভেতর থেকে, এখানে আমরা হাইলামটাকে একটু দেখানোটা আসলে ইয়ে হয় না, হাইলামের ভেতর থেকে একটা এই যে দেখো একটু গোল্ডেন কালারের একটা নালি নেমে গেছে, একটু গোল্ডেন কালারের যেটা নালি নেমে গেছে নিচে, এটা হ্যাঁ এটাকে বলা হয় ইউরেটার।
তো এটা বেরিয়েছে। আর আরেকটা হচ্ছে কি, উপরের দিকে একটা নীল কালারের একটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ইন্ডিকেট করাই আছে রেনাল শিরা। তো হাইলামের ভিতর থেকে এই ইউরেটারটা এবং রেনাল শিরা এই দুটো বেরিয়ে আসে। আর আরেকটা যে লাল রঙের উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেনাল ধমনী। এই ধমনীটা বৃক্কে প্রবেশ করে, অর্থাৎ রেনাল শিরা ইউরেটার দুটো বেরিয়ে আসে আর ধমনী প্রবেশ করে। আচ্ছা, তো দুটি বৃক্ক থেকে, এখানে আমরা একটা বৃক্কের অংশ দেখেছি এরকম, তাহলে একটাতে দুটো, একটা ইউরেটার থাকলে দুটো বৃক্ক থেকে দুটো ইউরেটার থাকে। একটু আগে তোমাদেরকে মজ্জাচন তন্ত্র যে ছবিটা দেখিয়েছিলাম, ওখানে ইয়েলো কালারের যে নালীটা দেখেছিলাম, দুটো পাশ থেকে দুটো নালী এসে একটা থলের মতো মূত্র নালীতে যুক্ত হয়েছিল, সেটাই। তো ইউরেটারের দুটো বৃক্ক থেকে দুটো ইউরেটার বের হয়। আর ইউরেটারের উপর দিকের অংশটা দেখো, একটু মাইকের মতো কিছু আছে না, ওই যে একটু প্রশস্ত হয়ে গেছে, কলমি ফুল যেরকম থাকে নিচের দিকে একটু চিকন থাকে, উপরে দিয়ে একটু মাইকের মতো হয়ে একটু প্রশস্ত হয়ে থাকে। তাহলে ইউরেটারটা হচ্ছে একটা নালী, এটার উপরের দিকে গোল্ডেন যে প্রশস্ত চওড়া অংশটা, ওটাকে বলা হয় কি, প্যালভিস। এটাকে বলা হয় রেনাল প্যালভিস। আচ্ছা, তো বৃক্ক আসলে এটা সম্পূর্ণরূপে এক ধরনের একটা তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে। এই আবরণ, এই যে একটু একটু চকলেট কালারের টাইপের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তন্তুটা, আবরণটা, এটা একটু তন্তুময় থাকে, এটাকে বলা হয় কি, রেনাল ক্যাপসুল বা বৃক্ক ক্যাপসুল। আচ্ছা, এবার দেখো ক্যাপসুলের ঠিক সংলগ্ন নিচের অংশটাকে বলা হয় কি, কর্টেক্স। অর্থাৎ এই যে তোমরা একটা চকলেট কালারের যে অংশটা দেখেছো, ওটা ঠিক নিচে একটু পিঙ্কিশ পিঙ্কিশ একটা এরিয়া আছে, এটা বেশ বড় একটা এরিয়া, এটাকে বলা হয় কি, কর্টেক্স। আর একদম ভিতরের, একদম ভিতরের কর্টেক্স এর ভিতরের দিকে একদম এই যে অংশটা আছে সেইটাকে বলা হয় মেডুলা। এখানে একটা দেখেছি কিন্তু এটা আসলে বিস্তৃত একটা বড় অংশ। তো কর্টেক্স এবং মেডুলা দুটো অংশই কিন্তু যোজকলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। এই মেডুলাই আবার 8 থেকে 12টি পিরামিডের মতো থাকে, এই যে এগুলো, যেটাতে আসলে মেডিকেল মেডুলা ইন্ডিকেট করা হয়েছে। মেডুলাটা হচ্ছে আসলে একটা স্থান, সেইখানের মধ্যেই রেনাল পিরামিড গুলো অবস্থিত। এখানে কটা দেখানো হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, কিন্তু সাধারণত 8 থেকে 12টা পিরামিড থাকে। তো এই পিরামিড গুলোর অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে, এবং এই প্যাপিলা গুলো সরাসরি ওই যে পিছনে ইয়েলো কালারের প্যালভিস আছে, ইয়েলো না কিছুটা গোল্ডেন কালার আর কি, সেই প্যালভিসে উন্মুক্ত হয়। তো প্রতিটি বৃক্কে সাধারণত, মানে এটা আমরা তো দেখছি একদম, মানে একটু যেটা একটু বড় আঙ্গিকে এটা দেখছি, কিন্তু প্রতিটা বৃক্কের ওই যে যেগুলো তোমার রেনাল পিরামিড আছে, সেগুলোকে আমরা যদি আরো সূক্ষ্ম ভাবে দেখতে যাই, সেখানের ভিতরে আমরা দেখতে পাবো একটা বিশেষ গঠন আছে, যেটা একটু আমরা বলেছিলাম, যেটা দিয়ে বৃক্ক তৈরি, বৃক্কের গঠনের একক হচ্ছে নেফ্রন। তো প্রতিটি বৃক্কের এক বিশেষ ধরনের নালিকা থাকে, এটাকে বলা হয় কি, ইউরিনিফেরাস নালিকা। এই ইউরিনিফেরাস নালিকার আবার দুটো অংশ থাকে, এই দুটো অংশ কি, একটা হচ্ছে নেফ্রন। এই যে তোমরা এখানে একটু এই যে পাশে একটা ছবি আছে, এই পাশের ছবিটাতে একটা কাপের মতো অংশ দেখতে পাচ্ছ গোলাকৃতির, এটার ভিতরে আবার একটু রক্ত জালকের অংশ দেখতে পাচ্ছ, এই কাপের মতো অংশটা, রক্ত জালকের অংশটা, এইটাকে বলা হয় কি তোমার নেফ্রন। আবার একদম এই পাশে ডান সাইডে তোমরা যে একটা গোল্ডেন কালারের একটা নালী দেখতে পাচ্ছো, এটা হচ্ছে কি, সংগ্রাহক বা সংগ্রাহী নালী। এই মূলত এই দুটো অংশকে বলা হয় কি, একসাথে ইউরিনিফেরাস নালিকা। তো নেফ্রন মূত্র তৈরি করে, নেফ্রন এই যে কাপের মতো যেখানে অংশটা আছে সেখানের ভিতরে যে জালিকা আছে সেখানের মূত্র তৈরি হয়, সেখান থেকে তৈরি হওয়া মূত্রটা বিভিন্ন নালীর মধ্য দিয়ে এসে সংগ্রাহক নালী হয়ে, ওই যে আমরা একটা প্রশস্ত প্যালভিস দেখিয়েছিলাম, ওই প্যালভিস হয়ে তারপর ইউরেটার হয়ে মূত্রথলিতে চলে যায়। আর ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে নেফ্রন বলে। এই যে এখানে দুটো ইউরিনিফেরাস অংশ বললাম, এটা দুটো অংশ আছে, একটাকে নেফ্রন বললাম। এখন আমরা একটু ডিটেইলে নেফ্রনটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কাজ করে, এই একটু বিষয়গুলো আমরা দেখে নেব। এই তোমরা দেখো পূর্বের চিত্রটাই দেখতে পাচ্ছ, যে রেনাল পিরামিড গুলো আছে, পিরামিড গুলোর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম দেখো নেফ্রনের অবস্থান গুলো দেখা যাচ্ছে। এই যে রেনাল পিরামিড থেকে একটা, ওখানের ভিতরে অসংখ্য কত আছে আমাদের বলেছি, 10 থেকে 12 লক্ষ। তাহলে আমরা একটা দেখাচ্ছি,
এটা একটা নেফ্রন, এইরকম 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে প্রতিটি বৃক্কে। তাহলে এটা একটা নেফ্রন। তো প্রতিটি নেফ্রন একটি রেনাল কার্পাসাল বা নেফ্রনের কিন্তু আবার বলেছে যে নেফ্রনের কিন্তু আবার ইয়ে থাকে, মানে দুটো অংশ থাকে, একটা হচ্ছে রেনাল কার্পাসাল আর একটা হচ্ছে মালপিজিয়াং, না রেনাল কার্পাসানটাকে আবার মালপিজিয়ান অঙ্গ বলা হয়, আরেকটা অংশের নাম হচ্ছে রেনাল টিউবুল। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব দুটো অংশ কি। আবার প্রতিটি রেনাল কার্পাসাল আবার গ্লোমেরুলাস এবং বোমেস ক্যাপসুল এই দুটি অংশে বিভক্ত। এখন দেখো প্রথম থেকে একটু খেয়াল করো, একটা ইউরিনিফেরাস নালিকার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে নেফ্রন একটা সংগ্রাহী নালিকা, আবার নেফ্রনের দুটো পার্ট থাকে, নেফ্রনের দুটো পার্ট কি রেনাল কার্পাসাল আর একটা হচ্ছে রেনাল টিউবুল, আবার এই যে এরকম আর কি। হ্যাঁ এখন তোমরা দেখো কিভাবে এই নেফ্রনটা গঠিত হয়েছে। যে উপরে একটা লাল রঙের তোমরা ইফারেন্ট ধমনি দেখেছো, হ্যাঁ ইফারেন্ট ধমনি, এটা হচ্ছে বৃক্কীয় ধমনির একটা শাখা। ওই যে তোমরা প্রথমটাতে যেটা লম্বচ্ছেদ দেখেছিলাম ওখানে দেখেছো বৃক্কীয় ধমনি ঢুকে যাচ্ছে, সেটারই একটা শাখা হচ্ছে না এটা হচ্ছে কি সরি এটা না এটা হবে কি এফারেন্টটা হবে বৃক্কীয় ধমনি যেটা শাখা ইয়েতে ঢুকে এফারেন্ট নিচেরটা, এফারেন্ট ধমনিটা হচ্ছে তোমার বৃক্কীয় ধমনির যেই শাখাটা, এই যে দেখো একটা হলুদ একটা গোলাকৃতি একটা স্থানের মধ্যে ঢুকে গেছে, এইটার নাম হচ্ছে বোমেস ক্যাপসুল। অর্থাৎ বৃক্কীয় ধমনির শাখা এফারেন্ট ধমনি বোমেস ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে এইটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যায়। তো এই জালিকাটা আসলে একটা একটা জালের মতো হয়ে যায়, একটা সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীর একটা জালের মতো হয়ে যায়, এইটাকে বলা হয় কি গ্লোমেরুলাস। অর্থাৎ এফারেন্ট ধমনি সূক্ষ্ম সূক্ষ্ম কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস তৈরি করে, আবার ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম নালীগুলো পরবর্তীতে আবার একদিকে যুক্ত হয়ে এফারেন্ট ধমনি গঠন করে। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসটার অবস্থানটা কোথায়, এটা বোমেস ক্যাপসুলের ভিতরে। এই যে গ্লোমেরুলাস এবং বোমেস ক্যাপসুল এই দুটোকে মিলেই বলা হয় এই যে তোমার ইয়ে বলা হয়, এটাকে বলা হয় কি মালপিজিয়ান অঙ্গ, অর্থাৎ নেফ্রনের একটা অংশ। আচ্ছা এবার আমরা দেখি ওই যে আর বললাম যে রেনাল টিউবুল আছে, টিউব নালী, এগুলো হবে কি টিউবুল মানে কি, এগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র নালী, এই জন্য এগুলোকে টিউবুল বলে। তো প্রথম রেনাল টিউবুলের আসলে তিনটা পার্ট আছে, রেনাল টিউবুলের মধ্যে তিনটা পার্ট আছে, এই তিনটা অংশ বিভক্ত। প্রথমটা যেটা তোমার ইয়ের সাথে বোমেন্স ক্যাপসুলের সাথে সংলগ্ন অবস্থায় আছে সেটিকে বলা হয় গোড়া দেশীয় বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, প্রক্সিমাল কনভলুটেড টিউবিউল। আর মাঝখানে যেটা একটা ব্লু কালারে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হেনলির লুপ, আর শেষের দিকে একটু নেভি ব্লু কালারে যেটা সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালিকা। এই যে তিনটা নালিকা দেখালাম, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ, প্রান্তীয় প্যাঁচানো নালিকা, এই তিনটিকেই বলা হয় রেনাল টিউবুল। এই রেনাল টিউবুল এবং মালপিজিয়ান অঙ্গ এইটাকে, এই দুটো অংশকে সম্পূর্ণরূপে এই দুটো অংশকে বলা হচ্ছে কি নেফ্রন। আর একদমই বাম পাশে যেটা লাল রঙের একটা নালী দেখা যাচ্ছে এই সাইডে সেটাকেই বলা হয় কি সংগ্রাহক নালিকা। এখন তো আমরা বুঝলাম যে নেফ্রনের গঠনটা কিরকম, কিন্তু এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে কি এই যে এখানে গ্লোমেরুলাস আছে না, এই যে যেটা কাপের মতো বোমেন্স ক্যাপসুলের ভিতরে ঢুকে আছে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, হয় কি ছাকনির মতো কাজ করে, ছাকনের কাজ করে। তো রক্ত থেকে এটা কি করে, ছাকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিস্রিত তরল উৎপন্ন করে, অর্থাৎ আমাদের রক্তের সাথে যে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ গুলো থাকে সেইগুলোকে পরিস্রুত করে একটা তরল উৎপন্ন করে, এই তরলকে বলা হয় আলট্রা ফিল্ট্রেট। সেই আলট্রা ফিল্ট্রেট রেনাল টিউবুলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়, আচ্ছা রেনাল টিউবুল তো বুঝতে পেরেছ নিজে তিনটা প্রিকটবর্তী হেনলির লোক প্যাঁচানো এইগুলো আর কি, প্রবাহিত
হওয়ার সময় এর আরো কয়েক দফা কি হয়, শোষণ হয়, নিঃসরণ হয়, একদম সবশেষে যে তরলটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি ইউরিন বা মূত্র, যেটা যে লাল রঙের সংগ্রাহক নালিকা আছে এই সংগ্রাহক নালিকার মধ্য দিয়ে ইউরেটারে গিয়ে জমা হয়। তারপর ইউরেটার থেকে মূত্রথলিতে চলে যায়। এভাবে কি হয়, বৃক্ষ শাকন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের শরীর মূত্র উৎপন্ন করে এবং তালটা ফিল্ট্রেট উৎপন্ন করার মধ্য দিয়ে কিভাবে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ গুলো বের করে দেয়। আচ্ছা, এতক্ষণে আসলে আমরা এই বর্ণনাটার মধ্যেই মূলত বৃক্ষের কাজ সম্পর্কে বেশ ধারণা আমরা পেয়ে গেছি। তারপরও আমরা একটু এক নজরে বৃক্ষের কাজগুলো সম্পর্কে আর একটু দেখে নিই। তো কিডনির ভেতরে নেফ্রন, যেটা বলাই হয়েছে যে একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রমাগত ভাবে মূত্র উৎপন্ন করে, এটা তো আমরা দেখলামই কিভাবে করে। তো মূত্রের মধ্যে, তাহলে আমরা যেহেতু জানি যে মূত্রের মধ্য দিয়ে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো উৎপন্ন বের করে দিবে, তাহলে মূত্রে ওই নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো যেমন ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এগুলো থাকে। তো বৃক্ষ এই ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থগুলো সহ বিভিন্ন বর্জ্য অপসারণ করে। এছাড়াও আরো কিছু কাজ আছে বৃক্ষের। বৃক্ষ মানব দেহের বিভিন্ন যে খনিজ উপাদান, লবণ, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলোর একটা পরিমাণ নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু আমাদের শরীরে খুবই অপরিহার্য উপাদান, কিন্তু এগুলো প্রয়োজনের চেয়ে যদি কমে যায় অথবা বৃদ্ধি পায় তাহলে কিন্তু এগুলো আমাদের শরীরে হবে না। অর্থাৎ একটা ব্যালেন্স একটা ইয়েতে থাকতে হবে এই উপাদানগুলোতে। এই ব্যালেন্সটাও কিন্তু করার ক্ষেত্রে বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যে ব্লাড প্রেশার আছে মানব দেহের, এটাও কিন্তু কন্ট্রোল করে বৃক্ষ। আর পানি, আর আমাদের শরীরের যে অম্ল এবং ক্ষার আছে এগুলোর ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আজকে আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এর মধ্য দিয়ে আমরা মোটামুটি জেনে গেছি যে রেচন প্রক্রিয়ার সাথে যুক্ত রেচন তন্ত্রটি কি কি অঙ্গ নিয়ে গঠিত, সেটার যে মূল একক সেটার সূক্ষ্ম গঠন কি, কিভাবে রেচন তন্ত্রের রেচন অঙ্গের বিশেষ যেটা নেফ্রন যেটা দিয়ে কিডনি তৈরি সেটা কিভাবে কাজ করে, এছাড়াও রেচন এই যে প্রক্রিয়াটা বৃক্ষ করছে এটা ছাড়াও বৃক্ষের আর কি কি কাজ আছে, বৃক্ষ আমাদের কি কি কাজ সম্পন্ন করে, সমস্ত বিষয় আমরা আজকে জেনে নিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করেছ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, এখানেই আমরা ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা।